হাওড়ার বালির পঞ্চাননতলায় রাজ্য বিজেপির পক্ষ থেকে আয়োজিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মেলনে যোগ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের সভায় তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম এর প্রায় 300 জন কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন, কিন্তু সেই বিশ্বাস রাখতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হিম্মত থাকলে এখানে ধরনা দিন চাষিদের, কারণ চাষিরা মমতা ব্যানার্জির সঙ্গে নাই, তারা মোদীর সঙ্গে আছে।